সীমার বাবা, তা আপনার মেয়ের এই সাফল্যের পিছনে আপনার কি মনে হচ্ছে? আমি তো মনে করছি যতদূর যেতে পারে যাক, এটাই আমি চাই, যতদিন পারবো ততদিন শেখাবো। আপনার তো আনন্দ হচ্ছে এত সাফল্য হবে, আমার তো খুবই ভালো লাগছে। পরিবার থেকে আপনাদের চিন্তা ভাবনা কি আগামী দিনের? আগামী দিনে যাতে একটু সরকারি কোনো চাকরি বাকরি পাই, সেই চিন্তাধারাটা আমরা করছি। যতদিন এই যোগা শুনে এই ব্যাপারটা নিয়ে যাতে সরকার একটু দেখে আমাদের। তা এই যে বাংলাদেশ থেকেও ফিরে এলো, একটা ভারতের হয়ে খেলে একটা ভালো জায়গা পজিশন তৈরি করে নিয়ে এলো, এতে করে আপনাদের মতামত কি? আমাদের মতামত এখন যেটা সরকার ভালো বোঝে সেটা করবে। আর আপনারা সরকারের কাছে কি আবেদন করতে চাইছেন? আমরা চাই পরবর্তীকালে একটা দূর জায়গায় যাওয়ার কথা আছে, ওইখানে তো অনেক পয়সা খরচের ব্যাপার আছে। সেটা কোথায়? ইন্দোনেশিয়া। মেন যেটা সমস্যা হচ্ছে আর্থিক যোগানটা সবসময় মানে পুরোপুরিভাবে হয়ে ওঠা যাচ্ছে না, এটার জন্য একটু সরকারের তাকানো দরকার আছে যোগ ব্যায়ামের দিকে। আচ্ছা, এই বিষয়ে আপনাদের আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায়? আর্থিক সমস্যা সবারই ক্ষেত্রে, এবার সবাই তো অনেকেই হয়তো সুযোগ পায় আমাদের মানে শান্তিপুর যোগ থেরাপি সেন্টার থেকে, কিন্তু সবাইকে সেভাবে পাঠানো সম্ভব হয় না। মানে আর্থিক দিক থেকে প্রচুর কষ্ট মানে পাঠাতে গেলে একটা বাচ্চাদের। আমরা যতটুকু পারি সাহায্য করি, এই কিছুদিন বাদে মানে ১৬ থেকে ১৯ আগস্ট আমাদের ন্যাশনাল কম্পিটিশান আছে, সেটা হচ্ছে নাগপুরে, কিন্তু আর্থিক সমস্যা মানে প্রচণ্ডভাবে আমাদের আটকিয়ে দিচ্ছে। আপনার নাম? আমার নাম তপন। সীমা বসাক, আপনার কি হয়? আমার আবার বোন হয়। মানে একে পাঠাতে যে কী কষ্ট হচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি, কিন্তু সরকারের কাছ থেকে একটু একটাই আবেদন করবো যে একটু আর্থিক সাহায্য করার জন্য যোগ ব্যবস্থা। আপনি তো সীমার টিচার, তা আপনার এই ওর এই সাফল্যের পিছনে যে ও যে বলছে আপনার হাত, আপনি আগামী দিনের জন্য ভবিষ্যৎ কী ভাবছেন? আমি মনে করি ওর সাফল্যের পিছনে প্রথমত মা বাবার আশীর্বাদ, ওর চেষ্টা, আর তারপরে আগামী দিনে ভাবছি আগামী দিনে বড় একটা জায়গায় যায়, তার জন্য যেতে গেলে যে বিপুল একটা অঙ্ক টাকার প্রয়োজন সেটা সম্ভব নয়, অন্তত মিনিমাম ১-২ লাখ টাকা খরচ। তা এই বিষয়ে আমি ভাবছি যদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সদ্য মমতা ব্যানার্জি যদি এই দিকে একটু নজর দেয়, তাহলে হয়তো অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা এই লাইনটা, যেহেতু যোগাসনটা মানে খুবই কম খরচের মধ্যে, কোনো পয়সা কড়ি লাগে না, সামান্য পয়সা, যেমন ক্রিকেট ফুটবলে অর্থনৈতিক সাহায্য পাওয়া যায়, তা আমাদের যোগাসনে এইভাবে কোনো দিন পাওয়া যায় না। তা মমতা ব্যানার্জি যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি এই দিকে একটু নজর দেয়, তাহলে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা হয়তো আরও উন্নতি করতে পারবে, বা কিছু এই এই ব্যাপার নিয়ে একটু চিন্তাভাবনা করতে পারবে, স্বনির্ভর হয়ে উঠতে পারবে। সীমা আজকে বাংলাদেশে গেছে, এর আগে কোন কোন জায়গায় গেছে? এর আগে সীমা নেপাল গেছিলো, সেখানে ১১টা দেশ অংশগ্রহণ করেছিল, সঙ্গে আমিও গেছিলাম নেপালে। তা সেখানে গিয়ে সীমা গ্রুপ ফার্স্ট এবং চ্যাম্পিয়ন হয়, সেখান থেকে সোনা নিয়ে আসে, এবং তার আগেও ১১বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, ৮বার না ৯বার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম নদিয়ার মধ্যে প্রথম রূপের মুকুট পায় সীমা বসাকি, তারপর ১৫-২বার ন্যাশনাল চ্যাম্পিয়ন পেয়েছে। ছোটবেলা থেকেই আপনি? হ্যাঁ, ৪ বছর বয়স থেকে সীমা আমার কাছে শিখছে। আগামী দিন বাইরের কোনো জায়গায় প্রোগ্রাম আছে? আমাদের আছে, আমি যে ১৬ আগস্ট থেকে ২৭-২২ আগস্ট আমরা থাকছি না, যদি ওখানে নাগপুরে আমাদের একটা ন্যাশনাল কমিশন আছে, তা আমার ডিস্ট্রিক্ট বেঙ্গল খেলে সীমা ওখানে আবার চান্স পেয়েছে ন্যাশনে, সেখান থেকে যদিও পজিশন পায় তাহলে ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগটা পাবে। কিন্তু ইন্দোনেশিয়া যেতে গেলে আমরা যেটুকু শুনে এসেছি, আমি দাদা মানে সীমারি দাদা তোতন দাদা মানে বলতে গেলে আমার একটা খুঁটি, ঠিক আছে, এবার যেটুকু আমরা শুনে এসেছি মিনিমাম মূল্য ১ লাখ টাকা খরচ, তা এটা শুধু আপ ডাউন ফেয়ার এবং এনটিপি নিয়ে, এবং এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ১ লাখ টাকা কি ১.৫ লাখ টাকা তো বের করা সম্ভব নয়। এবার সেটা নির্ভর করে যদি সকলে সহযোগিতা করে, তাহলে আমরা সীমাকে বা যারা যারা সুযোগ সুবিধা পাবে বা চান্স পাবে তাদেরকে পাঠাবার চেষ্টা করব। মোট আপনার এই স্কুলে কতজন ছাত্রছাত্রী শেখে? আমার স্কুলে এই পর্যন্ত ১৩০ জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেকের কিছু না কিছু সাফল্য তো অবশ্যই আছে। হ্যাঁ, প্রত্যেকের আছে, কেউ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, বেঙ্গল চ্যাম্পিয়ন, এরকম আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পাঠাতে পারছি না অর্থনৈতিক কারণের জন্য, মানে অর্থনৈতিক কারণটা আমাদের মেন কারণ, তা নির্দিষ্ট মধ্যে আমাদের কোনো নির্দিষ্ট মাঠ নেই, আমরা অন্য জায়গায় করি, তার জন্য কিছু ভাড়া দিতে হয়। ক্লাবের নাম কি আপনার? ওম যোগ সার্ভিস সেন্টার, শান্তিপুর নদিয়া। আপনার নাম? তপন দেবী।